আমি একটা কথা বিশ্বাস করি যে মনে প্রাণে ভালোবাসলে পাহাড় আপনাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিবে না, সে তার সর্বস্ব উজাড় করে দিবে আপনার কাছে। সেটা বোঝার জন্য শুধু আপনার পাহাড়কে অনুভব করা লাগবে। একজন পাহাড় প্রেমী হিসাবে সাকাফং সামিট করার স্বপ্ন আমি প্রতিদিনই দেখতাম, জেগে কিংবা ঘুমিয়ে দুইভাবেই। হ্যালো, আশা করি সবাই ভালোই আছেন। আমার পিছনে জায়গাটা দেখে অলরেডি বুঝে ফেলছেন যে আমি কোথায় আছি। তো আবারও চলে আসলাম বান্দরবান। কিছুদিন পরপর বান্দরবান না আসলে আসলে ভালো লাগে না। এবার আমরা যাচ্ছি বাংলাদেশের সবচাইতে উঁচু চূড়া সাকাফং দেখতে। অফিসিয়ালি বাংলাদেশের হায়েস্ট পিক হচ্ছে তাজিংডং, কিন্তু আনঅফিসিয়ালি বাংলাদেশের সবচাইতে উঁচু চূড়া হচ্ছে সাকাফং। এখন আছে হচ্ছে বলিপাড়া বিজিবি ক্যাম্পে। আমার পিছনে যেটা দেখছেন সেটা হচ্ছে বলিপাড়া বিজিবি ক্যাম্প। তো এখানে সবার রেজিস্ট্রেশন শেষ করে আমরা চলে যাব থানচি। তো এই ক্যাম্প থেকে হচ্ছে সবার নাম এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে এখান থেকে যেতে হবে। তো বলিপাড়ায় সবাই নিজেদের মতো একটু সময় কাটিয়ে আমরা রওনা দিই থানচির উদ্দেশ্যে। বলিপাড়া থেকে থানচি 17 কিলো পথ। মেঘ পাহাড় দেখতে দেখতে আস্তে আস্তে আমরা পৌঁছে যাই থানচিতে। আমরা এখন আছি সাঙ্গু নদীতে। হ্যাঁ, ও যে থানচি ব্রিজ, আমরা এখন সাঙ্গু নদীতে গোসল করি। কেমন লাগতেছে? এখন আমরা আসছি বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন এরিয়া থানচিতে। প্রথমবার এসেছি, খুবই উৎফুল্ল। যমুনার জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো, যমুন মিশিয়া গেল জলে। যমুনার জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। গোসল শেষ করে খুব দ্রুত খাওয়া দাওয়া আমরা করে ফেললাম। গয়ালের মাংস ভাত ভর্তা খেয়ে দিয়ে দুপুর 1টা নাগাদ আমরা রওনা হয়ে যাই থানচি রেমাক্রি মদকলিকরি রোড ধরে। আমরা যেতে থাকি, জানি না পৌঁছাতে পারবো কি না। তো থানচি রেমাক্রি মদকলিকরি রোড ধরে কিছু দূর আগালেই সামনে পড়বে বাকলাইপাড়া, আর পাড়ার পাশেই হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্প। দেশের সর্বোচ্চ পাহাড় চূড়া সামিট করা নিয়ে আমাদের মতো পাহাড়ে যাওয়া মানুষজনের মধ্যে একটা ক্রেজিনেস কাজ করবেই, সবাই চায় সামিট করতে। কিন্তু সমস্যা হলো যাওয়া তো নিষিদ্ধ। যেহেতু সাকার অবস্থান একদম মায়ানমার বর্ডারের কাছাকাছি, তাই সরকারিভাবে নিরাপত্তাজনিত কারণে সাকাফং যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে 2014 সালে একটা দল বান্দরবানের গহীনে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় এবং তাদের লাশ 8 বছর পরেও তাদের পরিবার পায়নি। তো সাকাফং যেতে হলে নিজের রিস্ক নিজেরই নেওয়া লাগবে। পাড়ার লোকেরা কোনো রকম সাহায্য করবে না, আর বিজিবি তো আপনাকে আগাতেই দিবে না আপনার নিরাপত্তার জন্য। তো জীবনের ঝুঁকি নিয়ে এই চূড়া সামিট করতে অনেকেই গিয়েছেন, কেউ সফল হয়েছেন, কেউ ব্যর্থ হয়ে ফিরে আসছেন। আমি সফল হয়ে ফিরে আসার পর আমার যেটা উপলব্ধি, এত ঝুঁকি নিয়ে সেখানে যাওয়াটা আমি নিরুৎসাহিত করি। কিন্তু ওখানে যদি আপনার ভাগ্য ভালো না হয়ে থাকে, আপনি যে কোনো ধরনের বিপদে পড়তে পারেন। সেখানে আপনার জীবন চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে। আমরা গাড়ি করে চলে আসছি 35 কিলো থানচি থেকে। এই জায়গাটা দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। ঠিক নিচেই ওই যে ওখানে, এটা নিচে হচ্ছে নিপুপাড়া, আর তার পিছনে দেখা যাচ্ছে না নিপুপাড়া ক্যাম্প, ওই যে সবুজ নিপুপাড়া ক্যাম্প, নিচে নিপুপাড়া। রাস্তা তো দেখছেন কী অবস্থা। এই রাস্তা ধরে চান্দের গাড়ি দিয়ে আসলাম 35 কিলো পর্যন্ত। সমতলে দ্রুত সন্ধ্যা নামে, কিন্তু পাহাড়ে সন্ধ্যাটা নামতে নামতে অনেক দেরি হয়। সূর্য ডুবে যাওয়ার পরে অনেকক্ষণ আলো থাকে। এখনো সূর্যের আলোটা ডুবে নেই। আমাদের খুব ঠান্ডা লাগতেছে শীতের দিন। আজকে জানুয়ারি মাসের
সাত তারিখ 2022 সালের জানুয়ারি মাসের 7 তারিখ। ঠান্ডায় আসলে ওই বিল্ডিং ঘরগুলোতে আমরা থাকতে পারি না, হাই ফাই বিল্ডিং ঘরগুলোতে, এরকম খোলা জায়গায় আজকে সারাটা রাত কাটাইতে হবে। যদি ঝুঙ্গর পাই, ওইরকম পজিশন তৈরি হয়, তাহলে হয়তো ঝুঙ্গরে আমরা থাকবো, তা নাহলে এরকম খোলা আকাশের নিচে আজকে আমাদের সারা রাত থাকতে হবে। আর এই সারা রাত থাকাটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। এই ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না আসলে আকাশে হাজার হাজার অগণিত তারা, আর নেপিউপাড়ার মসজিদ থেকে ভেসে আসছে আজানের সুর। অশেষ শুকরিয়া যে আমি এরকম একটা চাঁদনি রাতে এই বাংলাদেশ মায়ানমারের বর্ডারে নেপিউপাড়ার জঙ্গলে একটা ঝুঙ্গরে শুয়ে আছি খোলা আকাশের নিচে। এখন ঘড়িতে বাজে 3:37। আমরা নেপিউপাড়ার যে ঝুমঘরে ছিলাম সেখান থেকে বের হয়ে গেছিলাম 3:00 জাস্ট, 4:30 দিকে সবাই ঘুম থেকে উঠে ব্যাগটা গুছিয়ে 3:00 দিকে বের হয়ে গেছি। তারপর আমরা খুব সাবধানে নেপিউপাড়ার যে আর্মি ক্যাম্পটা আছে, বিজিবি ক্যাম্প যেটা, সেটার পাশ দিয়ে এসে ওই নেপিউ ঝিরি ধরে এখন আমরা মোটামুটি আধা ঘন্টা হাঁটলাম। হাঁটার পরে এই এখান থেকে মনে হয় ঝিরিটা শেষ, আর সামনে ঝিরিটা পাওয়া যাবে না, সোজা উঠতে হবে প্রায় 3 ঘন্টার মতো। তো এখান থেকে আমরা পানি ভরে নিচ্ছি। আমাদের দুইজন ঝুমঘরে থেকে গেছে, তারা যাওয়ার সাহস পায়নি সাগাহাপংয়ে। তো এত কাছে থেকে সাগাহাপংটা না যাওয়াটা আসলে দুর্ভাগ্যের বিষয়। তো আমরা যেতে পারতেছি, দেখি শেষ পর্যন্ত পৌঁছে দিতে পারি কিনা। আমাদের সাথে যারা আছে সবার এখান থেকে একটু একটু শুনি, এই গভীর রাতে ওই ক্যাম্প ফাঁকি দিয়ে এই ঠান্ডা পানি পার হয়ে তাদের কী অবস্থা একটু শুনি, আর রাতে কীরকম ঘুম হলো ওদের। আমি তো এই সাগা সামিট করবো, এই মানে এই উৎফুল্ল ছিলাম, রাতে ঘুম হয়নি, তো এখন যাচ্ছি, এখন খুবই মজা লাগতেছে, এই ভয় ভয়টাই অনেক মজা লাগতেছে। আসলে প্রচণ্ড ঠান্ডার ভিতরে অনেক ঘুম আসবে নাকি সকালে সামিট করব, এই চিন্তায় ছিলাম, অটোমেটিক্যালি যাচ্ছি। কিন্তু আপনি ঘুমাইছেন। অ্যাকচুয়ালি সাকা বাংলাদেশে মাউন্টেনিয়ারিংয়ে সবারই একটা ড্রিম থাকে যে অ্যাকচুয়ালি সাকাটা অ্যাটলিস্ট সামিট হবে। তো টোটালি থ্রিলার ফিলিং, সবার চোখ ফাঁকি দিয়ে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। হোপফুলি সি ইউ সুন অ্যাগেইন। কেমন লাগছে? ভালো, কিন্তু বাবা প্যারা দেয়। যাক, এইবারও ও আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আমাদের লাস্ট যোগী জোতলং সামিট করার সময় আমাদের সাইফুল ভাই তার ছেলে আনাফকে নিয়ে গিয়েছিল, সেই সাইফুল্লাহকে আবার পেয়েছি, এবারও সাথে তার ছেলে, সৌভাগ্যবান ছেলে, পিতা সৌভাগ্যবান পিতা। সাইফুল ভাই কি অবস্থা বলেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ আপাতত ভালো। আমাদের উদ্দেশ্য আর লক্ষ্য হচ্ছে একটাই, বাংলাদেশের সর্বোচ্চ চূড়া সাকাফং সামিট করা। তো ইনশাল্লাহ আমরা পারবো, তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা আমাদের একটাই লক্ষ্য। সাইফুলকে একটু হেল্প করেন। এই যে নিপিউ ঝিরির রাস্তা শেষ করে আমরা এখন মূল রাস্তায়। হ্যাঁ, মূল রাস্তাটা একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে মূল রাস্তা, এখন মেন রোড, এটা মূলত একটা রাস্তা, হ্যাঁ, গাড়ি চলার রাস্তা। একটু দেখাই, হ্যাঁ, ঘড়িতে কটা বাজে? 6টা।
ঠিক 6টা বাজে। আমরা এখন এই যে এই গাছটার নিচে, এটা হচ্ছে সাকার একটা সাইন, এই যে গাছ। আর আলো ফুটতেছে মাত্র, অনেক দিনের ইচ্ছা ছিল যে সূর্যোদয় দেখব সাকাহাপুং এর উপর থেকে। তো সেই স্বপ্ন মনে আজকে পূরণ হতে যাচ্ছে। আর একটু উপরে উঠি, যে সূর্য উঠতেছে সাকার উপরে গিয়ে সূর্যোদয় দেখবো। একটু উপরে গিয়ে উঠে দেখ, একটু উপর থেকে, একটু উপর থেকে, সরি আমাদেরকে দেখাই। হ্যাঁ, আমার পিছনে যে ভিউটা, মানে এটা কোটি কোটি টাকা দিয়ে খুঁজে পাওয়া যাবে না। আমি দেখাই, এই যে দেখেন অবস্থাটা দেখছেন। হ্যাঁ, কি পরিমাণ মেঘ, আমি একটু ক্যামেরাটা ঘোরায় দেখি। হ্যাঁ, নিজে দেখেন চারপাশটা কি সুন্দর, কি সুন্দর। সাগা সামিট কমপ্লিট। আসছি তো রাতে, রাতে তো দেখাইতে পারলাম না কোন দিক দিয়ে আসছি। তো এখন দেখাই, মানে কী পথ দিয়ে যে আসছি এখন দেখাই। সাগা আসতে হলে যে কী পরিমাণ হ্যাসেলটা নিতে হয়, কষ্ট করতে হয়, এটা এই পথগুলো দেখলে এখন বুঝবেন আপনারা। সাগা আসলে আসার আগে সব কিছু চিন্তা ভাবনা করে আসা লাগবে। এখন এই জায়গাটা মায়ানমারের ওরা দাবি করে এটা নাকি ওদের জায়গা। এই হচ্ছে অবস্থা। এভাবেই সারাটা রাত আমরা ট্রেকিং করে আসছি, যে সকালে আমরা সাকাতে সূর্যোদয় দেখব। আর বাসের এসব রাস্তা দিয়ে যাওয়া মানে খুব কষ্ট। এরা মনে হয় যে বাসগুলো এমনভাবে থাকে যে না, আমি তোকে ঢুকতে দিব না, তোকে ঢুকতে দিব না, পারলে ঢুক, মানে ফাইট করে ঢুকতে হচ্ছে। দেখতে পাচ্ছেন তো অবস্থাটা, এইভাবে কি যাওয়া যায়। আর এইভাবে হচ্ছে সারাটা রাত আমরা আসছি। শুনছি টাকা নাকি এখন বাজার হয়ে গেছে একদম। এবার দেখলাম সে তো মাছের বাজার হচ্ছে, শুধু বাজার, টাকাতে ঘুমাচ্ছে মানুষ। মানে ভাই এই কি তো দেখবো, আমি চিন্তা করি ভাই যে সারাটা সার সব ঘুমায় দিচ্ছে, আর মজা লাগবে না। শরীরে প্রাকৃতিক একটা প্রিন্ট হয়, সেই প্রিন্টটা আমি দেখাচ্ছি, আপনি নড়বেন না। এই যে এগুলা, এগুলা কি আসলে প্রত্যেকের শরীরে দেখি ভাই আপনার হাতের অবস্থা। আমার স্লিপ প্রিন্ট, এই যে আমার হাত মোজার অবস্থা, এই যে এগুলা। এদিকে প্রচুর আপেলের গাছ পাওয়া যায়, সেখান থেকে টুক করে যে আপেলটা পারলাম, এখন আপেল খাচ্ছি। আরে এইসব আপেল কেড়ে করে নিয়ে আসতে হয়েছে শহর থেকে। এখন আমাদের আপেল খাওয়ার বিরতি, আপেল। আচ্ছা এখন এখন কয়টা বাজে বলতে পারবেন? হ্যাঁ, এই জঙ্গলের ভিতরে আমরা আছি, কয়টা বাজতে পারে? সন্ধ্যা, সন্ধ্যা বা ভোরবেলা, কিন্তু আসলে কয়টা বাজে? সকাল 8:32। সকাল 8:32, বিশ্বাস হয়? এই দেখেন ঘড়ি দেখেন, এই যে দেখছেন পাহাড় সামিট করি, কত সুন্দর পথ। হ্যাঁ, এসব পথ দিয়ে আসবেন, আসার আগে চিন্তা করেন। এই দেখেন আমরা কীভাবে যাচ্ছি,
এই হচ্ছে পথ দিনের বেলাতে তাও দেখতে পাচ্ছি। এই রাস্তাগুলো দিয়ে যখন রাতের বেলা গেছি তখন কি অবস্থা হয়েছে সেটা চিন্তা করেন, মানে মাথা উঁচু করা যায় না, মানে সোজা হইতে পারতেছি না, সবসময় এরকম বডিটা ব্যান্ড করে হাঁটা লাগতেছে। দেখতে তো মনে হচ্ছে খুব ইজি, কিন্তু নামা কি পরিমাণ কষ্ট, এটা যে নামবে সে টের পায়। ভাই পারছেন পারছেন ভাই, ওই খারাপ আর এদিক দিয়ে এসে 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 আমি এই রাস্তার কাজ চলতেছে। আমরা আপনারা একসময় এই দিদির রাস্তাতে বুম 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 করে চলে যাবেন, কে সাগা সাবমিট করে আবার বুম বুম করে চলে যাবেন। থ্যাংক ইউ। তবে এই চূড়া সামিট করে আসার পর আমার কাছে যেটা মনে হয়েছে, শারীরিক শক্তির থেকে মানসিক শক্তিটা অনেক বেশি দরকার। কারণ যে পরিমাণ মানসিক টেনশনে আপনাকে থাকতে হবে এটা খুবই ভয়াবহ। এক পাশে মায়ানমার, এক পাশে বাংলাদেশ, এবং এই জায়গাটাকে বলা হয় আরাকান বাহিনীর স্বর্গরাজ্য। অনেককে বলতে শুনেছি যে আরাকান বাহিনীর সদস্যদের শ্বশুরবাড়ি হচ্ছে আশেপাশের পাড়াগুলো, জানি না কতটুকু সত্যি। তো সবাই ভালো থাকবেন, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে মাফ করবেন। আর আমার এই ভিডিও দেখে অনেক হিসাব নিকাশ করে, অনেক চিন্তা ভাবনা করে, ভেবে চিনতে তারপরে সেখানে যান। সাকাফং যাওয়াটা খুবই রিস্কি, খুবই রিস্কি, খুবই রিস্কি।